হ্যালো ভিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, কার্টিকেয়ার ম্যাক্স, এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি প্রোডাক্ট, আর এটি গ্রুপ নেম হচ্ছে গ্লুকোসামিন এবং ডায়াসেরিন। এই দুটি উপাদান এই দিয়ে এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। আর এই ট্যাবলেটটি কী কী কাজ করে থাকে, এটি কারা খেতে পারবে, এটি কখন কখন খেতে হয়, এবং এই দুটি গ্রুপের উপাদান নিয়ে কী কী শরীরে কাজ করে থাকে, সকল বিষয় নিয়ে আমি ডক্টর সাইদুল ইসলাম, DMF অ্যান্ড ফার্মাসিস্ট। গ্লুকোসামিনের কাজ কী? গ্লুকোসামিন এটি একটি প্রাকৃতিক অ্যামাইনো যা শরীরে তৈরি হয়। বিভিন্ন খাদ্য থেকে গ্লুকোসামিন সংগ্রহ করা যায়, এটি পাওয়া যায়। গ্লুকোসামিনের যে কাজগুলো করে থাকে, শরীরের যে অস্থিগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, এবং ক্ষয় হওয়ার কারণে শরীরে যে লিগামেন্ট, নখ এগুলো দুর্বল হয়ে যায়, অতি ক্ষত হয়ে যায়, এবং হাড়ের ভিতরে যে অস্থি থাকে সেগুলো যাদের ক্ষয় হতে থাকে, হাড় যাদের ক্ষয় হতে থাকে সে ক্ষয়কে পূরণ করে এবং লিগামেন্টগুলো আবার পুনরুস্থাপন করার জন্য সহায়তা করে, আবার পুনরায় সংগঠিত করে, পুনরায় গঠন করে থাকে। ডায়াসেরিন এটি শরীরের জন্য এটি ভারী ওজন, যেসব অস্থিগুলো ভারী ওজন বহন করে থাকে সে ভারী ওজনকে বহন করার জন্য যে লিগামেন্ট, যে জয়েন্টের যে লিগামেন্টগুলো থাকে সেই লিগামেন্টগুলো আরও শক্তিশালী করে। এগুলো জয়েন্টে যেসব ব্যথা হয়ে থাকে, মেরুদণ্ডের ব্যথা, জয়েন্টের ব্যথা, যেমন হাঁটুর মেলার ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, মাংসপেশির ব্যথার উপরে কাজ করে থাকে, কিন্তু এটি বেশিরভাগে আপনার জয়েন্টের ব্যথার উপরে বেশি কাজ করে থাকে, জয়েন্টের লিগামেন্টগুলো উপরে বেশি কাজ করে থাকে, যাতে লিগামেন্টগুলো আবার পুনরায় সক্রিয় হতে পারে। এরপরে যে উপাদানটা রয়েছে ডায়াসেরিন, ডায়াসেরিন আপনার শরীরে কী কী কাজ করবে? ডায়াসেরিন অস্টিওআর্থ্রাইটিস, মানে আপনার যে অস্থি সেখানে যে ক্ষত হয়েছে, সে ক্ষত হওয়ার কারণে যে ব্যথাটা হয়ে থাকে এই ব্যথাটা কমায়, এবং অস্থির যে ক্ষতগুলো রয়েছে সে ক্ষতগুলো সারাতে সাহায্য করে। হাঁটুর মেলার ব্যথা, এই ব্যথাকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস, মানে হাড় ক্ষয়জনিত এই ব্যথাটা হচ্ছে, এখানে ক্ষত হচ্ছে, আর এই ক্ষতকে সারানোর জন্য ডায়াসেরিন ভূমিকা রাখে। আর ডায়াসেরিন এটি হাড়ের ক্ষয় রোধ করে, যেসব হাড় ক্ষয় হয়ে যাচ্ছে সে ক্ষয়কে প্রতিরোধ করার জন্য ডায়াসেরিন ভূমিকা রাখে, এবং কার্টিলেজকে আবার পুনরায় গঠিত করে যাতে ব্যথা বেদনা, হাড়ের গঠন ঠিক থাকে। এগুলো যেমন আমরা ফার্মাকোলজি, এখন আমরা জানব নির্দেশনা, এর কাজ কী, মূলত এটি কী কাজ করে থাকে। অস্টিওআর্থ্রাইটিস, এবারে রিউমাটিক আর্থ্রাইটিস, যাদের গিড়ায় গিড়ায় কামড় হয়, জয়েন্টে ব্যথা হয়ে থাকে, এটিকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস, এই অস্টিওআর্থ্রাইটিস ব্যথা দূর করবে, হাড় এবং জয়েন্টের ব্যথা নিরাময় করে থাকে কার্টিকেয়ার ম্যাক্স ট্যাবলেট। আমি যে কথাগুলো বলেছি, যদি এই সমস্যাগুলো আপনাদের হয়ে থাকে, যদি আপনাদের জয়েন্টের ব্যথা থাকে এবং হাড় ক্ষয়জনিত সমস্যা থাকে, তাহলে এটি খেতে পারবেন, আর অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। একটা করে ট্যাবলেট দিনে দুইবার খেতে হবে, সকালে একটা এবং রাতে একটা করে খেতে হবে, খাওয়ার সাথে খেতে হবে বা খাওয়ার পরে খেতে পারেন। এটি আপনারা এক মাস, দুই মাস, তিন মাস খেতে পারবেন, সমস্যা নাই। এতে একটা সতর্ক রয়েছে, যাদের গ্লুকোসামিন এবং ডায়াসেরিন খাওয়ার কারণে অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা এই ট্যাবলেটটি সতর্কতার সাথে ব্যবহার করবেন। পার্শ্বপ্রতিক্রিয়ার ভিতরে বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, ইপিগ্যাস্ট্রিক, বুকে ব্যথা, মাথা ব্যথা, চামড়ায় ফুসকুড়ি, চামড়ায় লাল লাল দাগ, মূত্রের রং হলুদ হতে পারে। কার্টিকেয়ার ম্যাক্স প্রতি পিস পড়বে আপনার 20 টাকা করে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন।